সকাল সন্ধ্যাতে বাচ্চাকে কি খাবার দেব, এটা না আমাদের সবার মায়েদের বড্ড সমস্যা। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যদি কষ্ট করে একবার তৈরি করতে পারো না, সন্ধ্যাবেলা খাবার থেকে কিন্তু অনেকটা নিশ্চিন্ত। আর এখানে এত এত উপাদান আছে যা সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর, তোমার বাচ্চাও পাবে খুব ভালোভাবে পুষ্টিগুলো। চলো দেখে নেওয়া যাক হোমমেড সেরেলাকের রেসিপিটা। লাগছে 2 কাপ চাল, 1/2 কাপ এখানে রয়েছে গ্রিন মুগ ডাল, 1/2 কাপ মুগ ডাল, 1/2 কাপ মুসুর ডাল, এবং এইগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে। কিন্তু খুব ভালো করে বারবার করে জলে ধুয়ে নিতে হবে, একদম যেন পুরো সাদা জলটা আসে ততক্ষণ কিন্তু এইভাবে ধুতে হবে এটাকে। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এরকম একটা পাতলা সুতির কাপড়ের ওপর এটাকে একদম স্প্রেড করে দিতে হবে, দিয়ে এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, যেন জলটা পুরোপুরি একদম শুষে নেয়, জল যেন এক্সট্রা বেশি না থাকে। যত জলটা কম থাকবে তত ভালো হবে, এটা তাড়াতাড়ি করা যাবে, তোমরা এটা রাখতেও পারবে অনেক দিন। তো বলবো অনেক দিন না রেখে 1 মাসের মতো বানাও অল্প অল্প করে, দেন এটাকে ইউজ করো, আবার নতুন করে বানাও, বর্ষাকালে একটু তাড়াতাড়ি শেষ করো। তো ওটা আমার মোটামুটি 2 ঘন্টার পর আমি এখানে শুকনো কড়াইতে পুরো যেটাকে ধুয়ে আমি এইভাবে কাপড়ের মধ্যে করে রেখে দিয়েছিলাম, ওটাকে ভালো করে কড়াইতে কিন্তু এবার নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে, পুরো জলটা কিন্তু শুকিয়ে যাবে এবং এটা দেখবে একটা কড়মড় খড়খড়ে খড়খড়ে আওয়াজ হবে, মানে তোমরা বুঝতেই পারো, তোমরা যখন কিছু ভাজো শুকনো কড়াই তখন তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে কীরকম হবে। আর দেখতে থাকবে একটুখানি নিয়ে যে নরম আছে কিনা, শক্ত হলো কিনা, এবং সবথেকে ভালো বোঝা যাবে একটা, সেটা হচ্ছে খুন্তিতে কিছু আর লেগে থাকবে না, অটোমেটিক কিন্তু খুন্তি থেকে আস্তে আস্তে সব তলায় পড়ে যাবে। দেখো এখানে বুঝতেই পারছো এটা ভালো মতো কিন্তু হয়ে গেছে মুড়ির মতো, তো একদম পুড়িয়ে ফেলবে না, কিন্তু এটাকে শুকনো খোলায় ভাজতে হবে, পুড়িয়ে ফেলে কিন্তু গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, এই অবস্থায় কিন্তু গুড়ালে চলবে না, তাহলে যে ভাপটা হবে সেটাতে কিন্তু এটা পুরো ঘেমে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে মানে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে আমি নিয়েছি 1/4 কাপ আখরোট, 1/4 কাপ কাজু, নিয়েছি 1/4 কাপ কিশমিশ, আর নিয়েছি 1/2 কাপ আমন্ড, নিয়েছি 1/4 কাপ পেস্তা, আর নেব 2 চামচ মতো জিরে, এবং ধনেও তোমরা দিতে পারো। এইবার এটাকেও কিন্তু সেমভাবে শুকনো খোলায় ভাজতে হবে ভালো করে, এটা কিন্তু ডিরেক্ট ভাজতে হবে, এবং চেষ্টা করবে একটু ভালো ব্র্যান্ডের কাজু কিশমিশ এগুলো নেওয়ার, তাহলে খুব ভালো হবে। আর কিশমিশটা যারা তোমরা অ্যাভয়েড করতে পারো, কিশমিশটা অনেক সময় কী আর জল থাকে তো সেটাকে নষ্ট করে দিতে পারে, তো সেই জন্য কিশমিশটা যদি অ্যাভয়েড করো, তোমরা যখন এটাকে পরে আমি রান্না করা দেখাবো তখন অ্যাড করো, সেম হবে কিন্তু। আমি এখানে কিশমিশ অ্যাড করেছি, বাট বর্ষাকালে কিশমিশটাকে এখানে অ্যাভয়েড করো, দিয়ে এটাকেও কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তোমরা বুঝে যাবে একটা আমন্ড কামড়ালেই বেশ একটা মানে কট করে আওয়াজ হবে, সেই অবস্থা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো এখানে দেখো এটা হয়ে গেছে, এটাকেও আমি ঠান্ডা হতে দেবো। এইবার আমি দুটোকে কিন্তু একসাথে ব্লেন্ড করব। প্রথমে আমি ব্লেন্ড করব, আমার কাছে যেহেতু অত বড় মিক্সার গ্রাইন্ডারের জার ছিল না, সেই জন্য আমি প্রথমে ওই চাল ডালের যে গুঁড়োটা ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপর ড্রাই ফ্রুটটাকে পাউডার করে নিয়েছি, দেন দুটোকে একসাথে একটু একটু করে মিক্স করেছি 1/2 করে। তোমাদের কাছে বড় ব্লেন্ডার থাকলে খুব সুবিধা হবে, বাট আলটিমেট কিন্তু এই রকম টাইপের দেখতে হবে, এরকম ঝুরঝুরে হবে পুরো এরকম। আর অবশ্যই করে ভেজা চামচ ভেজা হাত কিছু যেন এতে না লাগে, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, এটা 1 থেকে 1.5 মাস এবং নর্মাল টাইমে 3 মাস অবধি ফ্রিজে থাকবে, বাট আমি 1 মাসের জন্য করতে বলবো। তো এবার এটাকে কীভাবে রান্না করতে হয় চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে একটুখানি ঘি নিয়ে নেবো, তোমরা চাইলে তেল ইউজ করতে পারো। তো তার মধ্যে নিয়ে দিয়েছি সেরেলাক, এবার এর ভিতরে দিয়ে দেবো খাওয়ার জল, মানে আরচোটা খাই দিয়ে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে তোমার কনসিস্টেন্সি অনুযায়ী এটাকে ফোটাতে হবে, এবং এর মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে সমস্ত রকম যা যা মশলা খায় তোমরা বেবিতে দিতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো এইভাবে এটাকে ফোটাতে হবে যেরকম তুমি চাও সেরকম, তো আমি এই অবস্থায় রাখবো কারণ পরে এসে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করবো, ওই জন্য একটু পাতলা রাখবো আমি। আর ফর্মুলা মিল্ক কিন্তু সবসময় আর আগুন থেকে নামিয়ে খাবারের ভিতরে দিতে হয়, ফর্মুলা মিল্ক কিন্তু ফোটানো যায় না।
তো সেই হিসাবে আমি এই অবস্থায় নামিয়ে নেবো এটা। এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তোমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারো, মানে তোমাদের বেবিকে খাওয়াতে পারো, বাট প্রত্যেকটা উপাদান যেগুলো বলা আছে সেগুলো একটু করে আগে তোমরা একটু একটু করে আলাদা করে খাইয়ে দেখবে কোনোটায় তোমাদের বেবির অ্যালার্জি আছে কি না বা কোনো রিয়াকশন দিচ্ছে কিনা স্কিনে, সেটা যদি দেখো কিছু হয়নি তো দেন তোমরা এটাকে বানাও এবং বানিয়ে একবার খাইয়ে দেখো। প্রথমে একদম অল্প করে বানাও, তোমরা পরিমাণটা বুঝে গেলেই একদম অল্প করে বানাও, বানিয়ে খাইয়ে দেখো। যদি অবশ্যই তা স্যুট করো তো ভালো করে এটা বানাও, বানিয়ে খাওয়াও। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই নিচে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই বলো নিচে যে কী কী ভিডিও দেখতে চাও এরকম বেবি ফুডের উপরে। তো চলো আজকে আসি, টাটা।